হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার পশ্চিমবঙ্গে আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন তো দেখে দেবো বিস্তারিত তথ্যটি কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদনের যোগ্য তো বর্তমানে আমরা আছি পশ্চিমবঙ্গ জেলা আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে এখান থেকেই সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশানটি জারি হয়েছে ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে প্রথম যে নোটিফিকেশানটা সেখানে আপনারা ক্লিক করলে এই অফিসিয়াল নোটিফিকেশান আবেদন করতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন তো আপনাদের ডাউনলোড করে সরাসরি ওপেন করে নিচ্ছি তো ফ্রেন্ড সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের সামনে নিয়ে এলাম এই ধরনের সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অনলাইন এডুকেশন টিচারটিকে সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট বেলপশনটি ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন তো চলুন সরাসরি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কোথায় কোথায় আবেদন করতে পারবেন জানিয়ে দিই দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ সাউথ চব্বিশ পরগনা আলিপুর এখানে সম্পূর্ণ নোটিশ জারি করা হয়েছে কি বলেছে কবেদের থেকে আবেদন শুরু বিস্তারিত তথ্য জানিয়ে দেবো তো এখানে তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দো আট দু হাজার ফিলিং আপ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে আবেদন করতে হলে কোথায় কোথায় করতে হবে সেখানে দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাটা এন্ট্রি অপারেটরে কটি শূন্য পদ বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে এখানে আপনাদের বলে দেব কী কী কোয়ালিফিকেশন এবং বেতন কত বিস্তারিত তথ্য এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন যারা যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন বেতন খুব ভালো তেরো হাজার টাকা বেতন রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান প্লাস উইথ অ্যানি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদনপত্রটি জমা দেবেন কীভাবে এই তিনটে জেলায় যে জেলাতে আপনি আবেদন করবেন সেই জেলার দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণরূপে দেওয়া আছে অফিসে গিয়ে জমা করে দিয়ে আসতে হবে অফিস অফ দ্য জাজ ডিস্ট্রিক্ট জাজ সাউথ চব্বিশ পরগনা আলিপুর এখানেই দেওয়া আছে এটা আপনারা অফলাইনে দিতে পারবেন সরাসরি গিয়ে এছাড়া অনলাইনে যদি জমা দিতে চান তাহলে আপনারা এই জিমেল আইডিতে অনলাইনে সরাসরি বাড়িতে বসেই পাঠিয়ে দিতে পারবেন কঠোর লকডাউনের মাঝে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে এই জিমেল আইডিতে আবেদন করে নিতে পারবেন লাস্ট ডেট হচ্ছে একত্রিশ আট দু হাজার কুড়ি এগারোটার আগে এগারোটা থেকে চারটা আপনাদের আবেদন চলবে হলিডে বাদে অর্থাৎ আপনারা পৌঁছবেন যারা আর ইম জিমেলে আপনারা যখন খুশি আবেদন করতে পারবেন তবে এই তারিখের মধ্যে আপনারা ফর্মটা পাঠাবেন যারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট তারা অবশ্যই আবেদন করবেন এখানে কি কি নিয়ে যেতে হবে বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে আপনারা নিজেটা একটু দেখে নেবেন এখানে ডি ডিটেলসটা দেওয়া আছে কি কী আপনারা সাথে অ্যাটাস্টেড অ্যাটাস্টেড করে অবশ্যই ডকুমেন্টসগুলো পাঠাবেন আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা কিছু আপনার এডুকেশান কোয়ালিফিকেশান সেগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনাকে দিতে হবে এবং এখানে যেটা দেওয়া আছে আপনার বিস্তারিত তথ্যগুলো এগুলো পূরণ করতে হবে ফুল নেম আপনার যে পোস্টাল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নম্বর ডেট অফ বার্থ দিতে হবে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাকে দিতে হবে তাহলে আবেদন সম্পূর্ণ হবে এখানে যাবতীয় তথ্যটা এটা আপনারা প্রিন্ট করে মেল করে দেবেন সেই ইমেল নাম্বারে তাহলে আপনাদের সম্পূর্ণরূপে রূপে জমা 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 হয়ে যাবে এখানে যাবতীয় তথ্য আপনারা দেখতে পাচ্ছেন তো আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এখানে মোট পদ কত তাও আমরা জানিয়ে দেবো তো এখানে যে কটা ফর্ম রয়েছে আপনারা বিস্তারিত তথ্য অবশ্যই বুঝতে পারবেন নিজেরাই তো এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বাটার টোটাল পাঁচটি শূন্যপথ যারা আবেদনের যোগ্য অবশ্যই কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ হচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিস যারা যারা আবেদনের ইচ্ছুক অবশ্যই নিচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করুন সেই অফিসের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ আবেদন প্রসেসটা আপনারা আবেদন করে নেবেন বন্ধুরা আপনার আন নাম তো সকলেই শুনেছেন অল ইন্ডিয়ার নাম্বার ওয়ান এডুকেশনাল প্ল্যাটফর্ম এখানে সরকারি চাকরির প্রস্তুতি দেওয়া হয় সকাল সাতটা থেকে রাত বারোটা অবধি টপ এডুকেটারদের দ্বারা আপনারা টপ এডুকেটারদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই টপ এডুকেটারদের দ্বারা সম্পূর্ণ অনলাইনে ফ্রিতে একটি অ্যাপের মাধ্যমে আপনাদেরকে ক্লাস করানো হবে সরকারি চাকরির প্রস্তুতি যে কোনো কম্পিটিটিভ এক্সামের তার জন্য আপনাকে ডেসক্রিপশান থেকে আন লার্নিং অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে ইনস্টল করলে আপনি এই সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রিতে দেখতে পারবেন তবে তো এখানে পেড কোর্সও রয়েছে পেইড কোর্সগুলো পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে তাহলে আপনি অবশ্যই বারো মান্থে সাবস্ক্রিপশানটা ইউজ করতে পারবেন আর এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আমরা রেফারেল কর দিতে হবে অনলাইন এডুকেশান টিচার সেটা ডেসক্রিপশানে লেখা থাকবে এবং প্লে স্টোরের থেকে যে লিঙ্কটা সেটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাপটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অবশ্যই সরকারি চাকরির প্রস্তুতির জন্য খুব ভালো অ্যাপ সকলে ব্যবহার করো কোনো প্রশ্ন থাকলে আন একাডেমি নিয়ে কমেন্টে জানাও আমরা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো